হাই ফ্রেন্ডস, ফ্যাম্পের কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে ময়দার পাঁপড়। পাঁপড় খেতে ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করেন, আর এই পাঁপড়টি খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। এটি আপনারা বিকেলবেলা চায়ের সাথে অথবা ডাল অথবা শেষ পাতে চাটনির সাথে সার্ভ করতে পারেন। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অন এ সেট করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের এই রেসিপি, ময়দার পাঁপড়। ময়দার পাঁপড় বানানোর জন্য আমি এখানে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে, দিয়ে দিচ্ছি সামান্য একটু এমনি লবণ, আর দিচ্ছি সামান্য একটু বিট লবণ। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি লিকুইড একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে শুধুমাত্র সাদা জিরেই ব্যবহার করেছি। আপনারা যদি সাদা জিরের সাথে কালো জিরে ব্যবহার করতে চান তো সেটাও করতে পারেন। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই একবারে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। দেখো ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখো ঠিক এরকম হবে, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর, দেখো ব্যাটারটা কিন্তু আরেকটু ঘন হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে যদি অসুবিধা হয় তো সেক্ষেত্রে বলে রাখি, আমরা তো অনেকেই গোলা রুটি করে থাকি, তো গোলা রুটির ব্যাটারটা ঠিক যেরকম হয় এই ব্যাটারটা কিন্তু তার থেকে একটু পাতলা হবে। আশা করছি এবার আর কারো বুঝতে অসুবিধা হবে না। অন্যদিকে আমি প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। প্যানটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে নিয়ে আমি এখানে এইভাবে ব্যাটারটাকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখেই ঢাকা দিয়ে 1 মিনিট মতো আমি এটাকে হতে দেব। এটা যতক্ষণ হতে থাকবে ততক্ষণ আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি। প্লেটের গায়ে আমি সাদা তেল দাশ করে নিচ্ছি। এতে করে এক একটা রুটির মতো আমি যেটা সেদ্ধ করে নিচ্ছি প্রথমে, পাঁপড়গুলো যেটা তৈরি হবে সেটাকে আমি প্যান থেকে তুলে এই প্লেটের উপর দিয়ে দেব, এবং এই প্লেটের উপর রেখেই আমি এটাকে রোদে শুকাবো। যেহেতু পাঁপড়ের যে রুটিটা তৈরি করছি সেটা খুবই নরম, তাই প্লেটের উপর দেওয়ার পর রোদে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু প্লেট থেকে ছাড়াতে অসুবিধা হবে না। দেখো এদিকে এটা হয়ে গেছে, সাইড দিয়ে ছাড়িয়ে এসেছে। এবার আস্তে করে খুন্তির সাহায্যে এটাকে তুলে আমি প্লেটের উপর নিয়ে নিচ্ছি, যে প্লেটে আমি তেলটা মাখিয়ে রেখেছি। এরকম ধরনের হয়ে আসলে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিতে হবে, কিন্তু অয়েল ব্রাশ সবসময় করার দরকার নেই। যখন মনে হবে যে প্যানের গায়ে লেগে যাচ্ছে তখনই কিন্তু অয়েল ব্রাশ করতে হবে। তারপর আবার পুনরায় ব্যাটার দিয়ে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নেওয়ার পর আমি শুকাতে দিয়ে দিয়েছি। দেখো প্রত্যেকটা প্লেটের গায়ে কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি। আমি এখানে প্লেটের উপর দিয়েছি, আপনারা চাইলে প্লাস্টিকের উপরেও অয়েল ব্রাশ করে তারপরও পাঁপড়গুলো রোদে শুকাতে দিতে পারেন। তেল ব্রাশ না করলে কিন্তু পাঁপড়গুলো যখন শুকিয়ে যাবে তখন ছাড়াতে খুবই অসুবিধা হবে। এইভাবে আমি 2 থেকে 3 দিন শুকিয়ে নেব। ফিরে আসলাম 3 দিন পর, দেখো পাঁপড়গুলো কিন্তু শুকিয়ে এরকম বেঁকে গেছে। এগুলো কিন্তু এরকম বেঁকেই যাবে, সোজা কিন্তু একদমই থাকবে না। এই পাঁপড়গুলোকে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন, তারপর যখন আপনাদের খেতে ইচ্ছা করবে তখন তেলে ভেজে খেতে পারেন। তো এবার আমি এগুলোকে তেলে ভেজে আপনাদের দেখাবো। তো দেখো তার জন্য আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব, কারণ পাঁপড় ভাজতে কিন্তু খুবই কম সময় লাগবে। দেওয়ার সাথে সাথেই কিন্তু পাঁপড়গুলো ফুলে বড় হয়ে যাবে। এই পাঁপড়গুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। সাধারণত ট্রেনে আমরা এই পাঁপড়গুলো বেশি দেখতে পাই হকারদের কাছে। ওরা যে পাঁপড়গুলো বিক্রি করে সেগুলো কিন্তু এই ময়দারি পাঁপড়। তো দেখো খুব সহজে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়, আর এটা ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারাও এই রেসিপিটি বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। প্রত্যেকটা পাপড় আমি ঠিক এইভাবে ভেজে তুলে নেব, তারপর ফিরে আসছি। গরম গরম ময়দার পাপড় সার্ভের জন্য একদমই তৈরি হয়ে গেছে। বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।